আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে ভ্লগটা শেয়ার করব এটা হচ্ছে থার্সডে নাইট ভ্লগ। থার্সডে নাইটে আমরা সামটাইমস ট্রাই করি একটু বাইরে কোথাও যেয়ে ঘোরাফেরা করতে। তো এই দিন আসলে খুব দূরে কোথাও যাওয়া হয়নি, এটা আমাদের বাসার পাশেই একটা শপ আছে ফুলকলি, আপনারা অনেকেই চিনে থাকবেন। অনেক জায়গায় ওদের এরকম স্টোর থাকে যেখানে ওরা বিভিন্ন ধরনের ফুড দেন, মিষ্টি, এই জিনিসগুলো সেল করে। তো আমাদের এখানে একটা ফুলকলি আছে, আমরা এখান থেকে রেগুলারই বলা যায় অনেক কিছু কেনাকাটা করি যেগুলো প্রয়োজন হয়। সো এখানে চলে আসলাম, এখানে সিমরার অনেক টয়েস থাকে, ও এখানে বসে ইচ্ছা মতো খেলে, দেন হচ্ছে ও কিছু না নিয়ে বাসায় চলে যায়, বাট আমরা হচ্ছে ওকে কিছু একটা কিনে দেই যে এতক্ষণ যেহেতু খেললো কেমন দেখায় যদি কিছু না নিয়ে যাই। তো সেরকমই আর কি, ও অনেক খেলাধুলো করছিলো। তো এখানে এই এলিফেন্টটা দেখে ওর অনেক পছন্দ হয়েছে, বিকজ ও ইদানিং একটু অ্যানিমালস বেশি পছন্দ করে আর তার মধ্যে এলিফেন্টটা একটু বেশি পছন্দ করছে। তো আমি ওকে বলছিলাম যে তুমি কি এই ডলটা নিবে না কি, বাট নো, সে ডলটা নিবে না, সে এলিফেন্ট নিবে। তো তাকে এলিফেন্টটা কিনে দেওয়া হলো। দেন আমাদের আরও যা টুকিটাকি, আসলে এখান থেকে যেগুলো কিনেছি সেগুলো এমন না যে আমাদের প্রয়োজনীয় কিছু, বাট আমাদের সামটাইমস একটু চাঙ্কি পাঙ্কি কিছু একটা খেতে ইচ্ছা করে, তখন খাওয়ার জন্য আর কি সেই জিনিসগুলো এখান থেকে কিনি। তো এলিফেন্টটা সিমরাকে অ্যাট লাস্ট আমি প্যাকেট থেকে বের করে দিলাম, অ্যান্ড শি ওয়াজ সো হ্যাপি, অ্যান্ড আই ওয়াজ অলসো হ্যাপি টু, বিকজ এলিফেন্টটা এত বেশি কিউট। তো এদিকে ওদের অনেক মিষ্টি ছিল, মিষ্টিগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি হচ্ছে কিছু কালো জাম কিনেছি, আর ওদের যে একটা টফি পাওয়া যায় টফিটা অনেক মজার, তো টফিটাও কিনে নিলাম। আর এই হচ্ছে আমি এলিফেন্ট কোলে নিয়ে দাঁড়িয়ে আছি, সিমরাকে কিনে দিয়েছি, বাট সেটা আমি নিয়ে বসে আছি এরকম অবস্থা। তো ওদের এখানে অনেক কিছুই পাওয়া যায় মোটামুটি, আর ওদের ফুড কোয়ালিটি আমি বলবো মোটামুটি আছে ভালোই। তো আমরা এখানে কফিও খাচ্ছিলাম, কফি খেতে খেতে দেখছিলাম আর কী নেওয়া যায়। কেনাকাটি শেষ করে ওইখান থেকে ডিরেক্ট আমরা চলে এসেছি বাসায়, আর ভাবলাম যে আপনাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করি যে আমরা কী কী কেনাকাটা করলাম। সো ফার্স্টেই হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি যে মিষ্টিগুলো কিনেছি সেগুলো, আর এই মিষ্টিগুলো শুধুই আমার জন্য, এটা অন্য কেউ খাবে না, বিকজ হাবিব আসলে ওই দোকানের মিষ্টিটা একদম পছন্দ করে না, বাট আমার কেন যেন খুব মিষ্টি খাওয়ার ক্রেভিং হচ্ছিলো দেখে আমি এনেছি। আমিও যে ওদের মিষ্টির ফ্যান তা না, বাট আমার একটু মিষ্টি বেশি পছন্দ, তাই মাঝে মাঝে একটু ক্রেভিং হয়, আর নিজের ক্রেভিংয়ের জন্য অল্প করে কিছু নিয়ে এসেছি। আর এইদিকে হচ্ছে সেই এলিফেন্টটা, এলিফেন্টটি কিন্তু অনেক বেশি কিউট, রাইট? আগে যখন এরকম সফটওয়্যারগুলো দেখতাম কিউট কিউট, তখন ভাবতাম যে এরকম সফটওয়্যার দিয়ে একদিন আমার ঘর ভরে যাবে। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সত্যি এখন এরকম সফটওয়্যার দিয়ে আমার ঘর ভরে যাচ্ছে। আপনাদেরকে একদিন দেখাবো সিমরার সফটওয়্যার কালেকশন, খুব বেশি নাই বাট তারপরেও আস্তে আস্তে কালেকশন হচ্ছে এবং আমার ভীষণ ভালো লাগছে। তো এইদিকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা গাড়ি চলছে, এই গাড়িটা সিমরা অনেক শখ করে কিনেছে, সে নিজে থেকে আবদার করে কিনতে চেয়েছে তাই তাকে কিনে দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো আর কি চাঙ্কি পাঙ্কি খাওয়ার জন্য কেনা হয়, লাইক চকলেট, চিপস, দেন আমাদের একটা কফি মেট দরকার ছিল সেটা, আর পটাটা কিনেছি, পটাটা এর আগে কখনো ট্রাই করি নাই। অনেকের রিভিউ দেখলাম যে এটা নাকি খুবই টেস্টি, না বিস্কিট না চিপস, মাঝামাঝি টাইপের কিছু একটা। আর এই লেক্সাস বিস্কিটটার কথা বলবো আমি, যে আপনারা যদি কেউ না খেয়ে থাকেন এই লেক্সাসটা অবশ্যই ট্রাই করবেন, অনেক বেশি মজার। আর কোকো ক্রাঞ্চ, এটা হচ্ছে আমরা মাঝে মাঝে ব্রেকফাস্টে খেতে পারবো, আর সিমরাকেও দেবো, দেখি খায় নাকি। এখানে আমি একটা নুডলস এনেছি, মাঝে মাঝে আসলে তেমন কিছু খাওয়ার ঘরে খুঁজে পাই না, তখন নুডলসটা থাকলে লাইফ সেভার হয় আর কি। আর এখানে একটা ওয়েফার আছে, চকলেট ওয়েফার, এটা মজাই ছিল। আর অ্যানিমাল সেট কিনেছি সিমরার জন্য একটা, আপনারা দেখতে পেলেন, বলেছিলাম যে ও ইদানিং একটু অ্যানিমাল বেশি পছন্দ করে। সো এই হচ্ছে সিমরা সেই কার্ট, আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছে, এটা সিমরা অনেক শখ করে কিনেছে, জীবনে প্রথমবার শখ করে কিছু একটা কিনেছে, সো এই জন্য আর না করি নাই, কিনে দিয়েছি। তবে বাচ্চারা চাইলেই সাথে সাথে দিয়ে দিতে হয় না, আমি সেটা জানি, নেক্সট টাইম থেকে এই জিনিসটা মাথায় থাকবে, কিন্তু প্রথমবার যেহেতু এভাবে চেয়েছে আসলে না দিয়ে পারি নাই। সো প্রিঙ্গলস আনা হয়েছে, সিমরার প্রিঙ্গলস অনেক পছন্দ, আমাদেরও অনেক পছন্দ।
আর এই হচ্ছে কি আমাদের আজকে শপিং। আর রাতে এই যে পিজা, আমি জানি আপনারা অনেকে হয়তো বোর হন যে প্রতিদিন আমি পিজা দেখাই, আসলে ডিনারে আমরা মোস্ট অফ দ্য ডে পিজাই খাই, সো যেটা খাচ্ছি সেটাই তো দেখাবো, কিছু করার নেই। আপনারা যেরকম ভাত মাছ ডাল খান আমরাও খাই, বাট আমরা মাঝে মাঝে একটু পিজাটা বেশি খাই এই আর কি। সো এই হচ্ছে সিমরার এলিফ্যান্টের সাথে কার্ডলিং কার্ডলিং, সে এলিফ্যান্টটাকে অনেক আদর করে, অনেক চুমু খায়, আবার আছাড়ও মারে। তো তারপর দিন ছিল শুক্রবার, শুক্রবার আম্মু এসেছে ঢাকাতে, বিকজ আম্মু এখন প্রতি সপ্তাহতেই আসছে। তো এই আম্মু আসার পরে সিমরার সাথে একটু টাইম স্পেন্ড করছিলো, আমি আম্মুদের জন্য একটু ফ্রুটস কেটে দিয়েছি। এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।